ভারতের মুম্বাইয়ে তৈরি হলো বঙ্গবন্ধুর ঐতিহাসিক 32 নম্বরের বাড়ি। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজ আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। মুম্বাইয়ে পুরোদমে চলছে বঙ্গবন্ধু সিনেমার শুটিং, কিছুদিনের মধ্যে শেষ হবে এই সিনেমার শুটিং। সেই চেষ্টাই রয়েছে পরিচালক শ্যাম বেনেগাল। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশ পেয়েছে বঙ্গবন্ধু সিনেমা নিয়ে সংবাদ। সেখানে শুটিং স্পটের বিভিন্ন বিষয় উঠে এসেছে। পুরো উদ্যমে কাজ করছে 86 বছর বয়সী পরিচালক। সিনেমার বড় একটি অংশ জুড়ে রয়েছে ঢাকার ধানমন্ডি 32 নম্বরের বঙ্গবন্ধু জাদুঘর। সেই আদলেই সেট সাজানো হয়েছে মুম্বাইয়ে। 9 মার্চ সেই বাড়ির ভেতরে শুটিং হচ্ছিল। 1970-এর শুরুর এক ঘটনা শুটিং হচ্ছিল সেই দিন। খাওয়ার টেবিলে বসে আছেন শেখ মুজিবুর রহমান, তার স্ত্রী শেখ ফজিলাতুন্নেসা খাবার তুলে দিচ্ছেন, কিন্তু বঙ্গবন্ধু খাচ্ছেন না। ওনার মনে পড়ছে 1943 সালে দুর্ভিক্ষের কথা। এমন সময় জোরে শ্যাম বেনেগাল বললেন, কাট। মুম্বাইয়ের শুটিং শেষে ঢাকায় ফিরবেন সিনেমার টিম। এখানে যুদ্ধের দৃশ্য আর জনসমাবেশের শুটিং হবে, তবে বিষয়গুলো পর্দায় তুলে ধরা বেশ চ্যালেঞ্জিং হবে পরিচালকের জন্য। কিন্তু শ্যাম বেনেগাল নির্মিত গান্ধী, সুভাষচন্দ্র, নেহরুকে নিয়ে সিনেমা করেছেন, সেই জায়গা থেকে তার উপর পূর্ণ আস্থা রয়েছে সংশ্লিষ্টদের। বঙ্গবন্ধু সিনেমায় শুটিংয়ে সিয়াম ও আরিফিন শুভ। বঙ্গবন্ধু সিনেমায় মূল চরিত্রে অভিনয় করছেন আরিফিন শুভ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোটবেলার চরিত্রে আছেন নুসরাত ফারিয়া। রিয়াজ আহমেদকে দেখা যাবে তাজউদ্দিন আহমেদের চরিত্রে। এছাড়া বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেসা মুজিবের ভূমিকায় অভিনয় করবেন নুসরাত ইমরোজ তিশা। দর্শক, এই সিনেমাটিকে নিয়ে আপনাদের কী মন্তব্য জানতে চাই আপনাদের মুখে অবশ্যই জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। আজকের মতো এতটুকুই থাক, আল্লাহ হাফেজ।